পরীক্ষার জন্য আমদানি পণ্য বন্দরে পড়ে থাকে দিন পর্যন্ত এজন্য ও সক্ষমতার ঘাটতি ব্যবসা বান্ধব বিএসটিআই গড়ে তুলতে সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন এফ সভাপতি মাহবুবুল আলম ব্যবসায়ীদের দ্রুত সময়ের মধ্যে সেবা দিতে বিএসটিআই কে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমদানি পণ্যের পরীক্ষার জন্য ব্যবসায়ীদের নির্ভর করতে হয় উপর ব্যবসায়ীদের অভিযোগ পণ্য পরীক্ষার ল্যাবগুলো আধুনিক নয় রয়েছে জটিলতা এতে বন্দরে আমলাতান্ত্রিক দীর্ঘ সময় পণ্য পড়ে থাকায় খরচের পাশাপাশি বাড়ে হয়রানি বিশ্ব মেট্রোলজি দিবসের অনুষ্ঠানে বিএসটিআই এর আধুনিকায়নের পাশাপাশি হয়রানি মুক্ত সেবা দেওয়ার আমি মনে করি আপনারা হন ব্যবসায়ীরা উইন কাজ করলে দেশে গিয়ে যাবে একজন ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আপনারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করবেন না কারণ তারাই কিন্তু প্রাণ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার তবে ঢালাও অভিযোগের সুযোগ নেই বলে মনে করেন শিল্প সচিব বিএসটিআই কে ব্যাটারি চালিত ইজি বাইকের মান নির্ধারণ করে দেওয়ার পরামর্শ তার লাখ প্রায় এই ব্যাটারি চালিত রিক্সা চলে আমাদের সারা বাংলাদেশে আমরা কি এদেরকে রুজি রোজগার আসলে আমরা ইয়ে করবো প্রতিহত করব সেটি আমাদের উদ্দেশ্য নয় এটি একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া যেতে পারে পৃথিবীর বহু দেশে কিন্তু এই ব্যাটারি চালিত অটো আছে বিএসটি আরও আরো ব্যবসাবান্ধব হওয়ার পরামর্শ দেন শিল্পমন্ত্রী মন্ত্রী জন্য প্রচেষ্টা